লড়াকু ফুটবল বুঝি একেই বলে, শক্তিশালী দলের সঙ্গে জিততে না পারলেও লড়াই করো। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে কুয়েতের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ দল, কিন্তু শেষ পর্যন্ত হার মানতেই হয়েছে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ দিকে। র্যাঙ্কিংয়ে কুয়েতের অবস্থান 141তম, বাংলাদেশের 192। নির্ধারিত 90 মিনিট কুয়েতের সঙ্গে সমানে সমানে লড়েছে বাংলাদেশ। কুয়েতের ফরোয়ার্ডদের বিপক্ষে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন জিকো, মূলত তার দৃঢ়তাতেই ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা সময়ে গোল খেয়ে সাফ ফুটবলের সেমিফাইনালে কুয়েতের কাছে 1-0 ব্যবধানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। কুয়েতের রাইট ব্যাক আব্দুল্লাহ ব্লাউসি করেছেন ম্যাচে সোনার হরিণ হয়ে ওঠা একমাত্র গোলটি। তার গড়ানো শট বাংলাদেশের সেন্টার ব্যাক তপু বর্মনের দুই পায়ের ফাঁক গোলে জালে গেছে। এ ম্যাচে চীনের প্রাচীর হয়ে ওঠা বাংলাদেশের গোলকিপার আনিসুর রহমান বলের গতিটা ঠিক বুঝে উঠতে পারেননি, তাকে কিছুটা বিভ্রান্ত করে বল জালে যেতেই হাফ ছেড়েছে কুয়েত। সাফে প্রথমবার অতিথি দল হিসেবে খেলতে নেমেই কুয়েত উঠে গেছে ফাইনালে। ব্যাঙ্গালোরের শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে প্রথমার্ধের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু মুরসালিনের দুর্বল ফিনিশিংয়ে তা আর সম্ভব হয়নি। রাকিবের নিচু ক্রস বক্সে পেয়েছিলেন মুরসালিন, কিন্তু প্রথম দফায় ফাঁকায় গোলকিপারের গায়ে মেরে প্রথম সুযোগটি নষ্ট করেছেন তিনি। ফিরতি বল দ্বিতীয় দফায় কাছে পেলেও তা ঠিকমতো আয়ত্তে নিতে পারেননি 17 বছর বয়সী এই তরুণ। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ একবার গোল বঞ্চিত হয়েছে। মুরসালিনের বাড়ানো বলে রাকিব বক্সে প্রবেশ করে কোনাকুনি শট নেন, ক্রস বারে লেগে বল বাইরে দিয়ে চলে যায়। মুহুর্মুহু আক্রমণে ম্যাচের 61তম মিনিটে নিজেদের প্রথম গোলের দেখা পেয়ে যেত কুয়েত, কিন্তু বাংলাদেশের দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ম্যাচে আর 2 মিনিট না যেতেই আবারও সুযোগ পায় কুয়েত, আবারও সেই জিকোর দৃঢ়তায় রক্ষা পায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বলতে গেলে একাই বাংলাদেশকে ম্যাচে রাখেন আনিসুর রহমান জিকো। অতিরিক্ত সময়ের প্রথম 10 মিনিটেই 2টি সেভ করেছেন, কিন্তু শেষ রক্ষা হল না রক্ষণের ক্ষণিকের ভুলে। মুহুর্মুহু আক্রমণে শক্তিশালী কুয়েত বাংলাদেশের প্রতিরোধ ভাঙল প্রথমার্ধের যোগ করা সময়ে। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আল রাউশিকে কড়া পাহারায় রাখতে পারেননি তপু, তার পায়ের ফাঁক দিয়েই শট নেন কুয়েতের এই ডিফেন্ডার। এতে 1-0 গোলের কষ্টার্জিত জয়ে কুয়েত পা রাখে সাফের ফাইনালে। সেমিফাইনালেই শেষ হলো বাংলাদেশের স্বপ্নযাত্রা, তবে হারের আগে তারা হারেনি, এটাই সবচেয়ে বড় কথা। অ্যাকশন স্পোর্টস।